হাঙ্গেরিতে ওয়ার্ক পারমিট ভিসায় আসতে আসলে অ্যাকচুয়ালি কত টাকা খরচ হবে বা কত টাকা লাগতে পারে? দেখুন, ক্ষেত্রে বিশেষে এটা কিন্তু ডিপেন্ড করবে যে আসলে আপনি কোথায় থেকে ভিসার জন্য আপনি আবেদন করেছেন। অ্যাকচুয়ালি আপনি কি কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে করেছেন, নাকি দেখবেন যে অনেক এজেন্সি আছে ওরা নিজে করে না, ওরা অন্য একটা এজেন্সির মাধ্যমে করে, মানে দুই তিনটা হাত ঘুরে তারপর আসে। যে ক্ষেত্রে দেখা যায় অনেকেই বলেন যে ভাই আমার তো খরচ হয়েছে কত টাকা লাগবে, অনেকে তো বলে 12 লক্ষ, কেউ বলে 14 লক্ষ, কেউ বলে 11 লক্ষ, কেউ বলে 10 লক্ষ, কেউ বলে 9 লক্ষ। এই যে একটা বিষয়, এটা কিন্তু আসলে কেন হয় জানেন? আমি আজকে এই বিষয়টা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। দেখুন, কিছু কিছু এজেন্সি আছে, খুব কম সংখ্যক এজেন্সি আছে বাংলাদেশে যারা সরাসরি ডিরেক্ট হাঙ্গেরিতে ওদের কন্ট্রাক্ট আছে বা ওরা কাজ নিতে পারে। আর আপনার 90% দেখবেন ওরা বায়া কাজ করে, ধরুন ওরা অন্য কোনো এজেন্সির মাধ্যমে অথবা ইন্ডিয়ার কোনো এজেন্সির মাধ্যমে ওরা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে, করার পরে দেন ওরা কাস্টমারের সঙ্গে ওরা ডিল করে। যে ক্ষেত্রে দেখা যায় যে ওই পারমিটের যে টাকাটা ওইটা অনেক বেশি হয়ে যায়। সাপোজ ও ইন্ডিয়ান বা দুবাইয়ের বা কাতারের কোনো এজেন্সির কাছ থেকে ও পারমিট কিনবে, সাপোজ ও 6 লক্ষ দিয়ে কিনলো, সো অবশ্যই সে 7 লক্ষ টাকা দিয়ে আপনার কাছে বিক্রি করবে না বা আপনার কাছে চাবে না। অবশ্যই সে চাবে একটা ভিসা যদি হয় সে অ্যাটলিস্ট 3-4 লক্ষ টাকা যেন ওইখান থেকে প্রফিট করতে পারে। সো যে হিসাবে দেখা যাচ্ছে আপনার এই যে ওয়ার্ক পারমিটের যে তারতম্যটা আপনার 12 লক্ষ 14 লক্ষ হয় বা 11 লক্ষ 10 লক্ষ টাকা এরকম হয়ে থাকে, বিশেষ করে এই একটা সবচেয়ে বড় কারণ যেটা আসলে আমাদের অনেকেরই জানা নেই। ঠিক আছে, তো দেখা যাচ্ছে আপনি একটা এজেন্সির জন্য কন্ট্যাক্ট করেছেন ওয়ার্ক পারমিটের জন্য, সে আপনাকে ডিমান্ড করলো 12 লক্ষ টাকা। সো এখানে দেখেন, সে যদি ডিরেক্ট পারমিটটা নিতে পারতো হাঙ্গেরি থেকে, সেক্ষেত্রে কিন্তু এত টাকা লাগার কথা ছিল না। সো যেহেতু সে অন্য একটা মাধ্যমে অন্য আরেকটা এজেন্সির কাছ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আসবে, অবশ্যই সে এখানে প্রফিট করবে। প্রফিট ছাড়া সে কিন্তু আপনাকে দিবে না বা সে প্রফিট ছাড়া বিজনেস করবেও না, এটাই সত্য। তো দেখা যাচ্ছে সে একটা ওয়ার্ক পারমিটের জন্য কন্ট্রাক্ট করেছে 6 লক্ষ টাকা, সো অবশ্যই সে আপনাকে আপনার 9-10 লক্ষ টাকার নিচে আপনাকে দিবে না। মিনিমাম আপনাকে 9-10 লক্ষ টাকা খরচ করতে হবে, কারণ সে এখানে প্রফিট করবেই। আর যারা এই বিজনেস করে তারা আসলে প্রফিটটাই সবচেয়ে বেশি বুঝে, প্রফিট ছাড়া ওরা এক পাও আগাবে না। ঠিক আছে, আপনার যতই পরিচিত হোক আর যাই হোক, ট্রাভেলস বিজনেস যারা করে বা এইসব বিজনেস ম্যান পাওয়ার বিজনেস যারা করে, ওরা আপনার বিজনেস আপনার কাছে করবেই। ঠিক আছে, সো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা কারণ। আর যদি আপনার ভাগ্য ভালো হয়, সাপোজ কিছু এজেন্সি আছে, আমি যেটা বললাম 10%, কিছু আছে যারা ডিরেক্ট যারা পারমিট ব্যয় করতে পারে হাঙ্গেরি থেকে, তারা আপনার কাছ থেকে বেশি টাকা নেবে না, আপনার 7-8 লক্ষ টাকায় হয় মানে আপনি আসতে পারবেন। বাট এখন এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতিটা হয়তো বা সত্যি কথা যেটা আমি বলতে পারবো না আসলে কত টাকা ওরা নিচ্ছে, যদি সরাসরি ওরা পারমিট ব্যয় করতে পারে আসলে এত টাকা লাগার কথা না। ঠিক আছে, আর যেটা বললাম, মেজরিটি ট্রাভেলসই কিন্তু ওরা 2-3 হাত ঘুরে তারপর পারমিটটা ওরা ব্যয় করে, যার কারণে টাকা পরিমাণটা বেড়ে যায়। ঠিক আছে, অসম্ভব টাকা তখন দিতে হয়, 12 লক্ষ 10 লক্ষ 13 লক্ষ টাকা 11 লক্ষ টাকা অনেকেই ডিমান্ড করে বা আপনাকে দিতেই হয়। ঠিক আছে, সো এটা ছিল বিষয়, এবং আমাকে এই বিষয়ে অনেকেই বারবার প্রশ্ন করতেছিলেন যে আসলে ওয়ার্ক পারমিটের জন্য এক্সাক্ট কত টাকা লাগবে। সো ভাই, ওয়ার্ক পারমিটের জন্য কত টাকা লাগবে এটা সরাসরি ডিরেক্ট আপনাকে বলা সম্ভব না, কাউকেই না, যে আমি আপনাকে বললাম না 8 লক্ষ টাকা আসতে পারবেন, না আপনি 10 লক্ষ টাকা আসতে পারবেন, 12 লক্ষ টাকা ফিক্স আসতে পারবেন, এটা কারো পক্ষে বলা সম্ভব না, আমার পক্ষে তো অবশ্যই না। কেননা, কারণ আসলে আমি তো এই ব্যবসাও করি না বা এটার সঙ্গে আমি জড়িত না, জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দিয়ে সাহায্য করি, সহযোগিতা করি, এটা হচ্ছে আমার কাজ। সো এই ছিল বিষয়টা যে আসলে একটা ওয়ার্ক পারমিটের জন্য কত টাকা লাগে, আসলে এই টাকার অঙ্কটা কারো পক্ষে বলা সম্ভব না, যেটা আমি বললাম। আপনার এটা ডিপেন্ড করবে, এটা যে তারতম্যটা হয় বা পার্থক্যটা দেখা দেয়, এটা ট্রাভেলস ওয়াইজ আপনি কোথা থেকে করাচ্ছেন, কার মাধ্যমে করাচ্ছেন, তারা আবার কার মাধ্যমে করাচ্ছে, এইটা হচ্ছে বড় বিষয়। ঠিক আছে, এই বিষয়টার কারণে আসলে টাকার অঙ্কটা পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, তবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যখন পারমিট বের হবে এটাকে যাচাই করা, যে পারমিটটা ঠিক আছে কি না আপনারা চাইলে যাচাই বাছাই করতে পারবেন। ঠিক আছে, সো এই ছিল আজকের মতো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।